হ্যালো স্টুডেন্ট, নেভার গিভ আপ এডুকেয়ার হাবে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে সূচক করণীর পার্ট টু। খুব ইন্টারেস্টিং ভিডিও, এর পরের থেকে তোমাদের আর সূচক করণীর কোনো ভয় থাকবে না, ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখলে পড়ে। যাই হোক, ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যে ভিডিওটি স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে পুরোটা দেখবে, ঠিক আছে? আমরা 1 নম্বর প্রশ্ন শুরু করি। প্রথমে দেখো আছে হাফ, মানে 1/2, তার মাথায় মাইনাস হাফ। প্রথমেই জানতে হবে যে মাইনাস তুলতে গেলে কি করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ধরো আমি একটা উদাহরণ পাশে দিই, যে 4-এর মাথায় -3 আছে। এই মাইনাস তোলার নিয়ম হচ্ছে এই সংখ্যাকে 1/2 সেই সংখ্যা লিখতে হবে, তাহলে 1/4-এর মাথায় কিউব হয়ে যাবে। বোঝা গেল? এর নিয়ম মাইনাস তোলার জন্য সেই সংখ্যাকে 1/2 সেই সংখ্যা লিখতে হবে। তাহলে হাফকে আমরা 1/2 লিখবো, 1/2, তাহলে মাইনাস উঠে যাবে, তাহলে মাইনাস উঠে যাবে। তাহলে 1/2 মানে কি? এই 2 উপরে চলে যাবে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে কত? হাফ মানে উল্টে 2 হয়ে যাবে, তাহলে 2-এর মাথায় চলে আসে মাইনাস উঠে হাফ। এইবার এই হাফ সূচক ও করণীয় নিয়মে হাফের মান হচ্ছে রুট, শুধু রুট, হাফ মানে রুট। বোঝা গেল একদম ক্লিয়ার যে হাফ যদি উল্টে যায়, 1/2 করলে, এখানে 1/2 করলে 2 হয়ে যাবে শুধু, আর মাইনাস উঠে যাবে, আর হাফ সূচক করণের নিয়মে হাফ মানে রুট, শুধু রুট। তাহলে উত্তর কী হবে? 2-এর মান, এই হাফের জন্য রুট আর ভিতরে থাকছে 2, তাহলে √2 হবে উত্তর, অপশন বি হবে উত্তর। তারপরের অঙ্কটা দেখো, 7 × 3² 7 × 3² কত? 9। 7 × 9 মানে কত? 7 9 63 প্লাস 5 × 4³ 4³ কত? 4² 64 4 16 4³ 64 5 × 64 এই জায়গাটা ইম্পর্টেন্ট খুব। কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে, তাহলে এই টোটাল মানটা হয় 1, মিনিমাম মান 1 হয়, 0 হয় না, কিন্তু মনে রাখবে 1। মাইনাস 6 × 2⁶ মানে মনে রাখবে, এগুলো 2² 4 এরকম মনে রাখতে রাখতে মনে হয় 32, ঠিক আছে? তারপরে আমরা কি যা এখানে পেলাম, 63 পেয়েছি, প্লাস এখানে 64 কে 64 5 দিয়ে গুণ করলে হবে 4 5 20, শূন্য হাতে হলো 2 5 36 দিয়ে 32। এই দুটো আর এদিকে আসছে, 6 2 12 2 হাতে রইলো 1 3 6 18 1 19 192। দেখো এটা আমরা যোগ করবো পরের লাইনে, 320 আর 63 মানে হচ্ছে 383 মাইনাস 192, এটাকে বিয়োগ করলে চলে আসবে রেজাল্ট। এখানে রেজাল্ট আসছে 2⁶ ছিল, হ্যাঁ, ও এখানে 2⁶ মানে 32 না, 64, 64। 2⁵ মানে তোমার হচ্ছে 32 64, ঠিক আছে? এখানে একটু কারেকশন করতে হবে, 4 6 4 6 24 4 হাতে রইল 2 6 6 36 দিয়ে 38, 384 384 তিনশো চুরাশি 383 থেকে 384 বাদ দিলে কত হবে? -1। বুঝে গেল? এখানে 2-এর মাথায় 6 মানে 64। তারপরে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আসলে একটা বীজগণিতের ফর্মুলার শর্ট ফর্ম। আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলারই সংক্ষিপ্ত রূপ। যেগুলো আমরা শর্ট ট্রিক্সে শিখব, আমরা বেশি বিস্তারিত যাব না। এই 3-কে এমনভাবে ভাঙবে, এই 3-কে এমনভাবে ভাঙবে যে তিন যাদের গুণফল হবে √3 এবং যোগফল হবে, এদের যোগ করলে পরে এই যে এই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা হবে। যদি এটা কখন এই নিয়মটা সম্ভব, যদি এই যে ছোটো রুটের পাশে যদি 2 থাকে, এই 2 না থাকলে কিন্তু হবে না, এই 2 থাকলে পরে তবে এই √3 কে আমরা এমনভাবে ভাঙবে যাদের এই দুটোর গুণ ফলে 3 আর 3 এবং যোগফল হবে এখানে যে সংখ্যা থাকবে সে। তাহলে এর এখানে এটাকে বিশ্লেষণ করলে এটা দাঁড়াবে √3 এই প্লাসের জন্য, প্লাস √1।
এখানে মাঝখানে প্লাস আছে। এবার তাহলে এটা এটাও তাই আছে, √3 মাইনাস 1 হয়ে যাবে, কারণ 3 আগে 3, আর 4 3 আর আগে 4 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে লিখবো √3 মাইনাস 1, √1। এবার √3 √3 তো থাকবে, প্লাস √1, এই দুটো কাটা পড়ে যাবে, তাহলে দুটো √3, তাহলে 2√3 হয়ে যাবে, 2√3। বোঝা গেল? তারপরে দেখো, তার পরের অঙ্কটা আছে, হ্যাঁ দেখো, প্রত্যেকটারই বেস, এটা হচ্ছে বেস বলা, এগুলোকে পাওয়ার বলা, এগুলো হচ্ছে রুট। হ্যাঁ, এটা √3 মানে ঘন, ঘনমূল। এটা 6, রুটের মধ্যে 6 আছে, এটা পাওয়ার 9, আর এখানে পাওয়ার 4 আছে। হ্যাঁ, এটাও 5 এই আছে। তাহলে এই ধরনের অঙ্ক কীভাবে করবো? অনেক সহজে হবে যদি সঠিকটা বোঝো। 5 লিখবে প্রথমে, এখানে অ্যাকচুয়াল সংখ্যা হচ্ছে 5, তার পাওয়ার কী আছে? পাওয়ার সবসময় উপরে থাকে, পাওয়ার আছে 9 আর 4, এই 9 × 4 লিখে দেবে। আর রুটে কী আছে দেখবে, রুটে আছে 6 আর 3, এই দুটো নিচে লিখবে। এটার ক্ষেত্রেও তাই হবে, 5, পাওয়ার কী আছে 9 4, বেস বেসে কী আছে 6 × 3। কাটাকুটি করো, 3 × 3 = 9, 3 × 2 = 6, 2 × 2 = 4, 3 × 3 = 9, 3 × 2 = 6, 2 × 2 = 4। দেখো, 5 to the power 2 মানে 5 এর মাথায় স্কোয়ার ইনটু, এখানে কিছু নেই মানে গুণ আছে, 5 এর মাথায় স্কোয়ার। এবার এখানে সূচকের একটা নিয়ম মনে রাখবে, যদি বেস বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। এই যে এগুলোকে বেস বলা হচ্ছে, এটাকে পাওয়ার। তাহলে 5 আর 5 সেম জিনিস, সেম জিনিস থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, 2 × 2 = 4 হবে, তাহলে 5 এর মাথায় 4। বুঝা গেল? তারপরে তারপরে 5 নম্বর অঙ্কটা দেখো, 4 এর মাথায় 0.5 আছে। বুঝে গেল? তাহলে এটা কি করা যায়? 4কে আমরা 2 স্কোয়ার আকারে লিখতে পারি, তার মাথায় 0.5 লিখতে পারি, n2। এরপরে দেখো, 0.5 এর মাথায় 4 আছে, তাহলে এই 0.5কে তুলে আমরা দশমিক তুলে 5/10 করতে পারি কিনা? পারি, / 4। এবার দেখো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, 5 × 2 = 10, 1 ঘর আগে দশমিক, তার মানে 2কে যদি 0.5 দিয়ে গুণ করি কত হবে, 1, মানে 5 × 2 = 10, 1 ঘর আগে দশমিক, তাহলে 2 এর মাথায় 1 চলে আসছে। আর এখানে কি করব, 5 এর মাথায় 4, এটাকে আমরা একটু, এর অর্থ কি, 4টে 5, 5 এর মাথায় 4 মানে 4টে 5 আছে, তাহলে এটাকে আমরা ছোট করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, আমি 4টে 5কে, আচ্ছা 4টে 5ই লিখি, কাটাকুটি যাতে বড় না হয় সেই জন্য, ঠিক আছে, আর 4টে 10 সুবিধার জন্য, নাহলে তো বড় সংখ্যা লিখে লাভ কী আমার? এ দেখো, প্রত্যেকবার যদি কাটে 2 করে আসবে, 5 × 2 = 10, 5 × 2 = 10, তাহলে কি পেলাম? পেলাম হচ্ছে 2 to the power 1 ইনটু, হ্যাঁ 2 টু দি পাওয়ার 1 ইনটু, এখানে উপরে তো 1 থাকবে, আর নিচে কি পাবো, 2 টু দি পাওয়ার 1 মানে 2, ঠিক আছে, 2, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর নিচে কি পাবো, কটা 2 আছে, 4টে, 4টে 2 মানে কত, 4টে 2 মানে আমরা হচ্ছে 16, আর এটা উপরে আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2/16 মানে কেটে 1/8। বুঝা গেল? বি বি অপশন হবে উত্তর। খুব মনোযোগ দিয়ে বুঝলে বিষয়বস্তু বোঝাটা ইম্পর্টেন্ট, পরে আরও অন্য অন্য অঙ্ক শিখে যেতে পারবে। তারপরে তারপরে দেখো, হ্যাঁ তারপরে অঙ্ক আছে, 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কে আছে এইটা, √2n = 64। আচ্ছা, 64কে কী লিখতে পারি আমরা? 2 এর মাথায় 6, 2 এর মাথায় 6 মানে 64, প্রথম অঙ্কটাই দেখছিলাম, 2 এর মাথায় 5 মানে 32, আর এখানে আমরা এটা লিখি 2 টু দি পাওয়ার n। এবার উভয় পক্ষ, হ্যাঁ 2 টু দি পাওয়ার n, আচ্ছা এবার উভয় পক্ষকে আমরা যদি বর্গ করে দিই, স্কোয়ার করে দিই, তাহলে আমার একটা সুবিধা আছে। তাহলে দেখো, এই যে যখনই বড় করবে তখন এই রুট উঠে যাবে, ঠিক আছে, বড় করলে রুট উঠে যাবে,
তাহলে রুট একাল এখানে শুধু কী হবে, দুইয়ের মাথায় এন ইজ ইকাল টু, এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, দুইয়ের মাথায় কত হবে 12। বেস যখন সেম হয়, মনে রাখবে বেস যখন সেম তখন পাওয়ারই তার মান, তাহলে এন বাই এক্স এর মান কত হবে 16, মনে যেন থাক, 16 না 6 দুগুণে 12, তাহলে বেস যখন সেম হবে পাওয়ারই তার মান হবে এন এর মান 12, বুঝা গেল। তারপরে 9-এর মাথায় একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, 9-এর মাথায় স্কোয়ার ইন্টু 18-এর মাথায় 4। আচ্ছা 9-এর মাথায় স্কোয়ার মানে কী লেখা যায়, 3-এর স্কোয়ার লেখা যায় কি না, লেখা যায়। তার মাথায় 9 মানে 3-এর স্কোয়ার, তার মাথায় 2 ইন্টু 18 মানে কী কী লেখা যায়, 3 × 3 × 2 লেখা যায় কি না, লেখা যায়, বোঝা গেল। 3 × 3 × 2 মানে 3 × 3 নয়, 9 × 2 = 18, তার মানে প্রত্যেকের মাথায় 4। আমরা তো ভেঙে নিয়েছি, তাই এদের 18-এর মাথায় 4 মানে সবার মাথায় 4, আর 3-এর মাথায় 16। এরপরে দেখো পরের লাইনে, 3-এর মাথায় 2 দুগুণে 4 হয়ে যাবে, ইন্টু 3-এর মাথায় 4, 3-এর মাথায় 4 আর 2-এর মাথায় 4 বাই 3-এর মাথায় 16। এখানে গুণের সময় কিন্তু মনে রাখবে, গুণের সময় কী করতে হয়, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। এখানে বেস এই তিনটের বেস সমান 3, 3 আছে, তাহলে 3 × 4 = 12, তাহলে 3-এর মাথায় 12 হয়ে যাবে ইন্টু 2-এর মাথায় 4 হবে আর 3-এর মাথায় 16। এইগুলো কাটবে, কেটে 3টে 12 কেটে যাবে, এখানে কিন্তু তবু 3-এর মাথায় 4 থাকবে, 2-এর মাথায় 4 আর 3-এর মাথায় 4। 2-এর মাথায় 4 মানে কি, 16, আর 3-এর মাথায় 4 মানে 81, 3-এর কিউব কত, 27, 3-এর 4 মানে 81, এটা মনে রাখবে, প্র্যাকটিস করতে করতে শিখে যাবে সবাই, অসুবিধা নেই। তারপরে দেখো এই অঙ্কটা আছে, এই অঙ্কটা জায়গা শর্ট আছে, আমি একটু বুঝিয়ে দিই, যদি এটাকে ভাঙি 8 মানে কি 2-এর কিউব বলা যায়, তার মাথায় আছে x+1, বুঝা গেল, আর এটা তো 2-এর মাথায় x+6 লিখলাম। এ দেখো যখন এটা গুণ হয়ে যাবে তাহলে এটা কি হবে, এটা তো এটাই থাকছে 2-এর মাথায় অমুক, পরের লাইন লিখি 2-এর মাথায় x+6 =, তাহলে এটা 3x+3 হয়ে যাবে, 2-এর মাথায় 3x+3 হয়ে যাবে গুণ করলে। তাহলে এইবার দেখো, বেস যখন সমান বলেছে পাওয়ার সাথে পাওয়ারে পাওয়ারে সম্পর্ক, তাহলে কি আসলো, x+6 = 3x+3 আসলো, অর এই এই 6 রাখলাম, এই 3-এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 3x আছে -x, কত হবে এখানে 3 পাবো = 2x, তাহলে x এর মান হবে 3/2, x এর মান এই 2 নিচে চলে আসবে 3/2, বোঝা যাচ্ছে। তারপরে তারপরে রং করে দেখো, 8-এর মধ্যে 2/3, আচ্ছা 8-কে কী লেখা যায়, 2-এর কিউব লেখা যায় × 2/3, মাইনাস √16 মানে কত, 4। কোনো কিছুর মাথায় পারে 0 মানে কি, 0 মানে টোটাল মান কত হবে 1, প্লাস প্রথম অঙ্ক শিখেছি মাইনাস তুলতে গেলে 1/, সেই সংখ্যা লিখতে হয় 1/, যদি 1/1/144 যদি লিখে, অ্যাকচুয়ালি এই 144 উপরে যে এক ফ্রেশ মান হবে 144, কোনো ভগ্নাংশকে যদি 1/ লিখি তাহলে সেটা হচ্ছে সাধারণ সংখ্যায় চলে আসবে, ঠিক আছে, 144-এর মাথায় হাফ হয়ে যাবে। এবার দেখো এই 3 3 কাটবে, 2-এর মাথায় স্কোয়ার মানে কত হবে, 4, মাইনাস 4 × 1 = 4, প্লাস 144 মানে কি 12 স্কোয়ার না, হ্যাঁ 12 স্কোয়ার ইন্টু হাফ, এই যে হাফ, তাহলে এই 2 দিক কেটে 12-এর মাথায় 1। তারপরে দেখো এই যে এই 4 4 কেটে যাবে, প্লাস মাইনাস মানে কেটে যাবে বলতে যোগ বিয়োগ হয়ে যাবে, এখানে 12, তাহলে এখানে কত পাবো 12-12 মাথায় 1 = 12, বুঝে গেল, বা এখানে 12 আর 4 = 16 থেকে 4 বাদ দিলে 12 হতো, এই আর কি বিষয়। তারপরে দেখো অপশন সি উত্তর, তারপরে দেখো বলেছি যে বেস যদি সমান থাকে পাওয়ারে পাওয়ারে যোগ বিয়োগ করতে হয়, বেস সমান সব কাঠে 8 আছে, তাহলে এখানে 3 × 2 = 5, +5, এখানে -5, +5 - 5 কেটে গেলে কি 0 হয়ে যাবে, তাহলে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0 মানে কি 0 মান না, এটা কিন্তু বারবার বলছি কোনো সংখ্যার মাথায় 0 মানে টোটাল মান 1, এই টোটাল মান হবে 1,
এটা তোমার মনে থাকে, খুব ইম্পর্টেন্ট কথা। তো এই ছিল 10টা প্রশ্ন, অত্যন্ত দ্রুততার সহকারে শেষ করলাম। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, আর যদি এই বিষয়ে অন্য অন্য ভিডিও দেখতে হয় তাহলে মেন চ্যানেলের প্লেলিস্টে যেয়ে বাদবাকিটা দেখে নেবে। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।